প্রাইস থেকে আমি যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখছেন 2019 সালে এক্সপোর্ট ভ্যালু ছিল প্রায় 90 বিলিয়ন ইউএস ডলারের মতো ছিল, যেটা কিনা 2021 এ 97, 2022 এ 101, এবং বিশ্বের যারা বড় বড় অর্থনীতিবিদ আছে তার চিন্তা করছে যে আমরা যদি টোটালি আমাদের মানে অ্যাপ্রোচটা ডেনিমের দিকে দিতে পারি ইট ক্যান বি 105 বিলিয়ন ইন 2023। Hello people, Salaam alaikum, welcome to my presentation. তো আমি 6 মাস একটা ইন্ডাস্ট্রিতে ছিলাম, তো সেখান থেকে একটু সংক্ষিপ্ত করে আমি আমার বক্তব্য পেশ করতে চাচ্ছি। আমার সামনে যে আমার বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ আছে তাদের কাছ থেকে আমি অনুমতি চাচ্ছি শেয়ারিং। থ্যাংক ইউ। তো প্রথমে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি। আমি মাসুদুর রহমান, আমি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম পর্বের একজন ছাত্র। তো আমি আমার বোর্ড রোল এবং বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে। তো আজকে আমি যে বিষয়গুলোর উপর আলোকপাত করতে চাচ্ছি তা হচ্ছে আমি যে অর্গানাইজেশনে ছিলাম সেটার নাম, কেন আমি এই ডেনিম ইন্ডাস্ট্রি অ্যাজ এ টেক্সটাইল ট্রেনার হিসেবে আমার তো আরো অনেক ধরনের সেগমেন্ট ছিল, অনেক ধরনের অপরচুনিটিস ছিল, কেন আমি ডেনিম ইন্ডাস্ট্রি পছন্দ করলাম সেই সম্পর্কে বলতে চাই, আমার শিক্ষণীয় যে অঞ্চল ছিলাম সেই সম্পর্কে কিছু বলতে চাই, এবং আমার শেখার পাঠ থেকে আমি কোন অংশটাতে বেশি শিখতে পেরেছি, কোন অংশটা আমার জন্য বেশি আমি উপভোগ্য ছিল সেই বিষয়ে আমি বলতে চাই, অ্যান্ড আমার প্রজেক্টের ডিটেলস অ্যান্ড ফাইন্ডিং। তো আমি যে কোম্পানিতে ছিলাম সেটা নাসার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটা ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরিটির নাম হচ্ছিল নাসে স্পিনার্স অ্যান্ড গার্মেন্টস লিমিটেড। তো আমি শুরুতেই আমি যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ছিলাম সেই সম্পর্কে আমি কিছু দৃষ্টিপাত করতে চাচ্ছি। নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি 1990 সালে প্রখ্যাত উদ্যোক্তা নজরুল ইসলাম সাহেবের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়, আর এই কোম্পানির যে মোটোটা ছিল তা হচ্ছে টুগেদার টুমরো টুয়ার্ডস, দিস ইজ নাসা গ্রুপস লোগো। তো এটা ছিল নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মোটো ছিল টুগেদার টুমরো টুয়ার্ডস, যেটা আমি মাত্রই বলেছি। তো আমি নাসা গ্রুপ সম্পর্কে আরো কিছু জিনিস বলতে চাই। এদের বাংলাদেশে মোট 34টার মতো ইন্ডাস্ট্রি, তাদের ইন্ডাস্ট্রিতে মোট 34টির মতো ফ্যাক্টরি আছে, তাদের প্রায় 5টা উৎপাদন অঞ্চল আছে, তাদের প্রায় 10 থেকে 12 হাজার দক্ষ জনবল আছে, তারা প্রত্যেক বছর প্রায় 12 মিলিয়ন ইউএস ডলার লেনদেন করে থাকে, এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় যে স্টক এক্সচেঞ্জ যে আছে তারা সেখানে শীর্ষস্থান দখল করে আছে। তো তারপরের বিষয়টি, কেন আমি ডেনিম ইন্ডাস্ট্রিতে আসছি না বা আমি কেন ডেনিম ইন্ডাস্ট্রি পছন্দ করেছি, অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে আমার অনেক ধরনের স্টেটমেন্ট আমার জন্য অপরচুনিটি আছে, তারপর আমি ডেনিমকে পছন্দ করি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি ডেনিম এমন একটা অংশ বাংলাদেশের অর্থনীতির জন্য যেটা বাংলাদেশের অর্থনীতির বিপুল পরিমাণ সহায়তা করতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এত সুন্দর একটা পজিশনে আছে যেখান থেকে আমরা ডেনিমকে খুব সহজলভ্যে স্বল্প খরচে স্বল্প শ্রমিক কষ্টের মাধ্যমে আমরা ডেনিম উৎপাদন করতে পারি। আর তাই আমি চিন্তা করেছিলাম যে অ্যাজ এ ফিউচার, ইন মাই ফিউচার অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আমি একজন ডেনিম এক্সপার্ট হব, দ্যাটস ওয়াই আই চুজ ডেনিম ইন্ডাস্ট্রি। আর আরেকটি বিষয় ডেনিম ইন্ডাস্ট্রির জন্য, ডেনিম ইন্ডাস্ট্রি নিয়ে বলতে চাই, তা হচ্ছে গত বছর মানে এই পর্যন্ত 2022 সাল পর্যন্ত বাংলাদেশের মোট যে রেভিনিউ ছিল, রেভিনিউ অর্থাৎ মানে যে ধরনের রিফান্ড তারা বাইরে থেকে পেয়েছিল বা বৈদেশিক মুদ্রা হিসেবে আমরা যেটাকে চিনি, সেখানে প্রায় আমরা আমাদের টার্গেট ছিল প্রায় 50 বিলিয়নের কাছাকাছি, সেখানে ডেনিমের এজিট ছিল প্রায় 16 বিলিয়ন ডলার। তো আরেকটা অংশ সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম ফিনিশিং এরিয়া, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ডেনিমের জন্য, বিকজ আমরা যে ডেনিমটা পরি এই ডেনিমের যে সৌন্দর্যটা আছে
এই ডেনিমের যে বাজার মূল্য আছে, এই ডেনিমের যে চাকচিক্যতা আছে, এই ডেনিমের যে ব্যবহারের যে বিষয়টা থাকে, এটা ক্যালেন্ডারিং এর মাধ্যমে যেটা আমি আমার পাঠ্য বই পড়েছিলাম সেখান থেকে আমি ক্যালেন্ডারিং সম্পর্কে জানতে পারি। তো এই ফিনিশিং এর ক্যালেন্ডারিং করা থাকে, ক্যালেন্ডারিং এর মাধ্যমে আমাদের যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি, যে ডেনিমটা আমরা পাচ্ছি, সেই ডেনিমের চাকচিক্য বৃদ্ধি করা হয়, বাজার দর বৃদ্ধি করা হয়, বায়ার রেকোয়ারমেন্ট অনুযায়ী ডেনিমটাকে স্টাবলিশ করা হয়। তো আমি যে আমার যে শেখার অঞ্চল ছিল বা আমি যেখান থেকে শিখছি, তার মধ্যে সব থেকে বেস্ট যেটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ ফিউচার ডেনিম এক্সপার্ট হিসেবে, যে আমি আমার ক্যারিয়ারটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিল্ড আপ করতে চাই। তো আমি যে আমি একটু আগে বলেছি যে আমি নাসি স্পিনার্স এন্ড গার্মেন্টস লিমিটেডে ছিলাম অ্যাজ এ ট্রেনিং মার্চেন্ট হিসাবে, কিংবা আপনারা চাইলে আমাকে অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারেন। তো সেখানে আমার যে বেসিক কিছু কাজ ছিল, যে একজন বায়ার রিকোয়ারমেন্ট দেওয়ার পরে বায়ারের যে রিকোয়ারমেন্ট থাকে, যে হতে পারে এটা জ্যাকেট জনসের বায়ার, সে বেসিক ফাইভ পকেট আমাকে অর্ডার করেছে। সো আমি আমার আমার কাজটা ছিল আমার অনলাইন থেকে পিও শিটটা বের করা, তারপর সেখান থেকে তার কি কি রিকোয়ারমেন্ট ছিল, সে কোন ধরনের রিলিজ চাচ্ছে, সে কোন ধরনের বাটন হুক চাচ্ছে, সে কেমন হ্যান্ডটেক চাচ্ছে, সে কেমন ধরনের ফেব্রিক চাচ্ছে, এই জিনিসগুলো সম্পূর্ণ পিও শিটে দেওয়া থাকে। তো অ্যাজ এ ট্রেনিং মার্চেন্ট হিসাবে আমি সেই পিও শিটটি নিয়ে ফার্স্টে আমার স্টোরে যেত, একটি স্টোর ম্যানেজমেন্টকে আমার জানাতে হতো যে আমি আমি অ্যাজ এ রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই জি ম্যাটেরিয়ালসগুলো চাচ্ছি। তারপরে যে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট গার্মেন্টস সেকশনে, সেটা হচ্ছে কাটিং সেকশন। আর কাটিং সেকশনের প্রথম অংশটা হচ্ছে স্প্রেডিং। স্প্রেডিং হচ্ছে তো স্প্রেডিং করা হয় যেহেতু আমার আইয়ের একটা মোটো আছে অ্যাজ এ ট্রেনিং মার্চেন্ট হিসাবে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে কস্ট মিনিমাইজ প্রোডাকশন ম্যাক্সিমাইজ, আমি আমার কস্টটাকে কমাবো প্রোডাকশনটাকে বাড়াবো। তো তার জন্য আমাকে কস্ট কমাতে হলে আমার যেখানে দুজন লোকের ব্যবহার হচ্ছে সেখানে আমরা যাতে একজন লোক ব্যবহার করে সেম প্রোডাকশনটা বের করতে পারি, অ্যাজ এ আই হিসাবে, অ্যাজ এ ফর্মার আই ট্রেনিং হিসাবে আমি এই কাজটাই প্রতিদিন করতাম। আমাকে লে আউট করতে হতো, সেটা সুইং লাইনের হতে পারে, সেটা কাটিং লাইনের হতে পারে, সেটা স্যাম্পল সেকশনের হতে পারে, কিংবা সেটা কিউসির হতে পারে, কিংবা সেটা মার্চেন্ডাইজিং সেকশনের হতে পারে, কিংবা সেটা এইচআরের হতে পারে, কিংবা সেটা আরএনডি ডিপার্টমেন্টের হতে পারে, আমি প্রায় সবগুলো ডিপার্টমেন্টই ঘুরে দেখেছি। তো আমি স্প্রেডিং নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। তো স্প্রেডিংটা যেভাবে করি, স্প্রেডিংটা করি হচ্ছে হলো স্প্রেডিং একটা মেশিন আছে অটো স্প্রেডার নামে, যেটা যেহেতু ডেনিম নিয়ে কথা বলছি, ডেনিমের যে লে শিটটা থাকে এটা লেতে নিলে এই অটো স্প্রেডার মেশিনের মাধ্যমে প্রায় আমি যে ফ্যাক্টরিতে ছিলাম তাদের ক্যাপাসিটি অনুযায়ী 70-80টি লে তারা লেটে নিলে বিছাতে পারতো এই অটো স্প্রেডার মেশিনের মাধ্যমে। তারপর অংশটা হচ্ছে কাটিং, এটা একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। একজন দক্ষ শ্রমিক চাইলেই সে তার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ফেব্রিককে সুন্দরভাবে সুন্দর আয়তনে কাটিং করতে পারে। তো কাটিং মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে ম্যানুয়াল কাটিং, যেটা একজন দক্ষ শ্রমিক তার নিজের হাতের নিপুণ কাজের মাধ্যমে কেটে থাকেন, আরেকটা হচ্ছে অটোকেট মেশিন, যেটা কম্পিউটারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কাটা হয়ে থাকে। তারপরের অংশটা আমার খুব ফেভারিট, বিকজ অফ একটা কাটিং সেকশন থেকে যখন ম্যাটেরিয়ালসটা সুইং লাইনে যায়, তখনই সেটার মূল চেহারাটা চলে আসে, যে একজন সুইং অপারেটর সেটাকে কীভাবে সাজাচ্ছে, সেটাকে কোন চোখে দেখছে। তো এই প্ল্যানটা টোটালি আইদের করে দিতে হয়। আমি যে ফ্যাক্টরিতে ছিলাম সেটা মূলত ওই যে আমি যে ডেনিমটা পরে আসি, বেসিক ফাইভ পকেট, এই ফাইভ পকেটের উপরে আমি কাজ করি প্রায় তিন মাস। আমি প্রতিদিনই 8 ঘন্টার মতো করে সময় দিতাম এই কাজটা শেখার জন্য। তো সুইং লাইনে যে কাজটা করতে হতো সেটা হচ্ছে মেশিন লে আউট করতে হতো, তারপর ওখানে যারা সুইং অপারেটর ছিল তাদেরকে আমার ব্যালেন্স করে দিতে হতো, যাতে একটা একজন দক্ষ সুইং অপারেটর যাতে একসাথে তিনটা ক্রিটিক্যাল প্রসেস করতে পারে। এতে করে আমার ক্যাপাসিটিটা বাড়বে, কোম্পানির অ্যাসেম্বলি বাড়বে। অ্যাসেম্বলি মিনস হচ্ছে হলো একটা প্রোডাকশন কত কম সময়ে সেটাকে উৎপাদন করা যায়, এটাই হচ্ছে একটা কোম্পানির অ্যাসেম্বলি। আমি সেই অ্যাসেম্বলিটা গ্রো আপ করাইতাম। তারপর আমি অ্যাজ এ আই হিসাবে আমার আমাকে লাইন ব্যালেন্স করতে হতো, যেটা এমনকি এমন অনেক ধরনের প্রসেস ছিল
যেটা আমি আমার নিজের জ্ঞানের মাধ্যমে সেটার চেষ্টা করতাম, লেআউট করতাম, অপারেশন বুলেটিং সিস্টেম ছিল। তো সুইংয়ের বিভিন্ন পার্ট রয়েছে, যেমন পকেট আছে, এখানে আমাদের যে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টের ডেনিমের বেসিক ফাইভ পকেটের ব্যাক পার্টে এই অংশটা থাকে, ইয়োকটাও এই অংশে থাকে, ফ্রন্ট এবং ব্যাক লেগ প্যানেলসে আছে। তারপর জিপার, জিপারটা হচ্ছে ফ্রন্ট রাইজ ফ্রন্ট পার্টের একটা অংশ। কিছু কিছু ক্ষেত্রে বায়ারদের একটা রেকোয়ারমেন্ট থাকে যে না, আমি আমি জিপার চাচ্ছি, আমি এখানে হুক ব্যবহার করি, সেটাকে আমরা লিয়াম লং বলে থাকি, আর জিপারের ক্ষেত্রে সেটাকে আমরা গ্লিন লং বলে থাকি। সো এটা টোটালি বায়ারের রেকোয়ারমেন্টের উপর, যে বায়ার কি চাচ্ছে। বায়ার যদি চায় যে আমি জিপার দিবো, যেটা আমি জিপার দিবো, যদি আমি যদি বায়ার চায় যে না আমি জিপার দিবো না, আমি সেখানে হুক ব্যবহার করবো, তাহলে আমি সেখানে হুক ব্যবহার করবো। মানে ইটস অল অ্যাবাউট টু বায়ার রেকোয়ারমেন্ট। তারপর জিপারের পরের যে অংশটা ওয়েস্ট ব্যান্ড, এটা খুবই একটি ক্রিটিক্যাল প্রসেস, বিকজ অফ এখানে যে নিডেলের যে স্টিচগুলো হয়, এই স্টিচগুলো সম্পূর্ণ বায়ার রেকোয়ারমেন্ট অনুযায়ী হয়। কিছু কিছু ক্ষেত্রে সেটা হাফ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সেটা ফোর বাই থ্রি হতে পারে, ওয়ান বাই ফোর হতে পারে। তো এটা শুধুমাত্র তারাই প্রসেসটা করতে পারে যাদের সুইং লাইনে মোর দেন 10 to 12 years এক্সপিরিয়েন্স আছে, সেই সেই সকল সুইং অপারেটার এই কাজগুলো করতে পারে। তারপরে ওয়েস্টব্যান্ড প্রোডাক্ট লেভেল, এই ওয়েস্টব্যান্ড প্রোডাক্টের সাথে এখানে একটা অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল থাকে, সেটা হচ্ছে মেরিন লেভেল। এই মেরিন লেভেলটা দেখলে একজন ফরেনার যখন, আমরা যাদের সাথে ট্রেড করি আসলে, তারা যখন দেখে যে ইটস মেরিন বাংলাদেশ, তখন সে আর সেকেন্ড টাইম এটা এটা কোয়ালিটি নিয়ে একটা কখনো চিন্তা করে না, তারা তারা চিন্তা করে যে দিস ইজ কাম ফ্রম বাংলাদেশ, ইট মাস্ট বি বেস্ট, ইটস মাস্ট বি গ্রেট। তারপরে সেই কোয়ালিটি নিশ্চিত করি আমরা, আমরা একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে সেই কোয়ালিটি আমরা নিশ্চিত করি। তারপর আছে বেল্ট লুপ, আপনারা সবাই হয়তো বেল্ট লুপ সম্পর্কে অবগত আছেন। তারপর আছে হচ্ছে বাটন হোল অ্যান্ড রিভেটস, রিভেটস হচ্ছে এমন একটা অংশ, মেয়েরা যেমন কোথাও সাজছে, মানে সাজতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে অলংকার করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। তো রিভেটসটা এক প্রকার ডেনিমের অর্নামেন্টস বলা যেতে পারে, রিভেটসের মাধ্যমে ডেনিমকে আরো সুন্দর করে তোলা হয়, বাজার মূল্য বৃদ্ধি করা হয়। এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে হলো ইয়ার উপরে, একজন আই মেধার উপরে এবং একজন বাইরের রিকোয়ারমেন্টের উপরে। তারপরে অংশ হচ্ছে পকেট, পকেট সম্পর্কে আমি একটু আগে বলেছি। তারপরে হচ্ছে ব্যাক ইয়োক, ইয়োক অ্যান্ড সি, ইয়োক হচ্ছে আমাদের পিছনের এই অংশটা, এটা খুব ক্রিটিক্যাল একটা প্রসেস। একজন ভালো দক্ষ সুইং মাস্টার এটাকে ঘন্টায় 80 থেকে 90টা করতে পারে, যদি তার এক্সপিরিয়েন্স ভালো থাকে, সে যদি 10 থেকে 12 বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করে থাকে, তাহলে সে 80 থেকে 90টা করতে পারে, আদারওয়াইজ নয়। তারপরটা আমি যে জিপার সম্পর্কে একটু আগে বলেছি, অ্যান্ড এটা হলো ওয়েস্ট ব্যান্ড কানসাইজ, যেটা আমাদের কোমরে থাকে, ওয়েস্ট ব্যান্ড হচ্ছে কোমর, সো কোমরের যে ব্যান্ডটা থাকে সেটাকে ওয়েস্ট ব্যান্ড বলে, আর এটা কানসাই মেশিনের মাধ্যমে হয়ে থাকে, অ্যান্ড ইটস এ ভেরি ক্রিটিক্যাল প্রসেস। আরেকটি ক্রিটিক্যাল প্রসেস আছে, এটা হচ্ছে বাটন হোল। আগে এমন ছিল, প্রথমে বাটনটাকে হোল্ড করা হতো, দেন সেটাকে সাইড সাইড সুইংয়ের মাধ্যমে সেলাই করা হতো, বাট প্রযুক্তির উন্নয়নে, গ্লোবালাইজেশনের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশে এখন এমন ধরনের মেশিনারি চলে এসেছে যেটার মাধ্যমে দুইটা প্রসেস একবারেই করা যায়, এবং এর মাধ্যমে ক্যাপাসিটি অ্যান্ড অ্যাসেম্বলি দুইটাই বৃদ্ধি পায়। এটা হচ্ছে রিভেটস, এই রিভেটসের কথা আমি বলছিলাম, যেটা একটি প্যান্টের অর্নামেন্টস আমরা বলি। তো আরেকটি বিষয়, আমার অ্যানালাইসিস থেকে আমি যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখছেন, 2019 সালে এক্সপোর্ট ভ্যালু ছিল প্রায় $90 বিলিয়ন মতো ছিল, যেটা কিনা 2021-এ 97, 2022-এ 101, এবং বিশ্বের যারা বড় বড় অর্থনীতিবিদ আছে তারা চিন্তা করছে যে আমরা যদি টোটালি আমাদের মানে অ্যাপ্রোচটা ডেনিমের দিকে দিতে পারি, ইট ক্যান বি 105 বিলিয়ন ইন 2023। আর তারপরের বিষয় হচ্ছে, আমি মার্চেন্ডাইজিং, আর R&D ডিপার্টমেন্ট, অ্যাডমিন অ্যান্ড আরএস ডিপার্টমেন্ট, এই সকল ডিপার্টমেন্ট ঘুরে আমি অ্যানালাইজ করে আমি অনেক কিছু জানতে পারছি, অ্যান্ড আমি সেখান থেকে কিছু জিনিস বলতে চাইছি। যেমন প্রথম বিষয় হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, মানুষকে ডেনিমের সুবিধা সমূহ নিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা যেতে পারে।
কারণ একটা সময় ছিল আমরা শুধুমাত্র ফর্মাল প্যান্ট পরে আমরা অফিস করতাম, আমাদের আমাদের স্কুল কলেজে যেতাম। এখন দিনকে দিন জিনিসটা ফর্মাল থেকে ক্যাজুয়াল দিকে যাচ্ছে। সো আমরা যদি ইনফ্লুয়েন্স করি তাহলে আমরা মনে করি টুডে টুমরো আমাদের এই ডেনিমের যে মার্কেটটা দিন দিন গ্রো আপ করবে। তারপর আছে আমরা মার্কেট পোটেনশিয়াল। মার্কেট পোটেনশিয়াল বলতে আমি এই জিনিসটা বুঝাতে চাইছি, আমি যেখানে বিজনেস করতে যাবো আমার কি সব কিছু আমার অনুকূলে আছে কিনা আমাকে সেই জিনিসটা দেখতে হবে। যদি সেটা অনুকূলে না থাকে সেটাকে অনুকূলে আনার জন্য আমাকে ওয়ার্ক করতে হবে, তাহলে সেটা মার্কেট পোটেনশিয়াল হিসাবে সমৃদ্ধি পাবে। তারপরে সেটা মার্কেট রিস্ক অ্যান্ড অপরচুনিটি, যেটা আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে ডেনিমে কেউ মনোযোগ দিলে সে এক এক দিন না একদিন খুব ভালো একটা পজিশনে যাবে। সো উই হ্যাভ ভেরি অপরচুনিটি ইন দিস ইন্ডাস্ট্রি। আর মার্কেট রিস্কের কথা বললাম কারণ ডেনিম এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কেমিক্যালের ব্যবহার আছে আর কেমিক্যাল পরিবেশের জন্য ক্ষতিকর। এখন বিষয়টা যদি এমন হয়ে থাকে আমরা শুধু কেমিক্যাল আমরা আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করে যাচ্ছি কিন্তু আমরা আমাদের কেমিক্যালের বিষয়গুলো আমরা চিন্তা করলাম না, পরিবেশ বান্ধব চিন্তা করলাম না, তাহলে হবে কি আমার লাভ থেকে আমার ক্ষতিটা বেশি হবে। সো আমাদের দেখতে হবে যে আমার যতটা মুনাফা হচ্ছে আমার যতটা প্রফিট হচ্ছে তার পাশাপাশি আমার আমার পরিবেশটা যাতে টেকসই থাকে, ক্ষতি যাতে না হয়। তারপরে বিষয়টা হলো ইন্ডাস্ট্রি ট্রেন্ড। বাংলাদেশের এবং বাংলাদেশের সাথে যে আরও পৃথিবীর অন্যান্য যেমন চায়না, ভিয়েতনাম এবং অন্য এরকম অনেক দেশ আছে যারা অ্যাপারেল এক্সপোর্ট করে থাকে, তো তারা ইদানিং চিন্তা করতেছে যে যেই জিনিসটা থেকে আমার বেশি মুনাফা হবে আমি সেটাতে আমার মেধা খাটাবো। তো আমি মনে করি ডেনিম ইজ ওয়ান অফ দ্যাম। সো আমাদেরও উচিত, আমাদের সরকারের উচিত এই ডেনিমের দিকে এক্সট্রা কেয়ার দেওয়া, এক্সট্রা মনোযোগ দেওয়া, যাতে এই ডেনিমটাকে আমরা একটা সময় খুব সমৃদ্ধির কাছে নিয়ে যেতে পারি। তারপর হচ্ছে জিওগ্রাফিক্যাল ফিচার। আমি প্রথমেই বলেছিলাম বাংলাদেশ এমন একটা জায়গা আর ডেনিম উৎপাদন করতে প্রথমে যে জিনিসটা লাগে তা হচ্ছে হলো পানি। পানি যদি সঠিক সরবরাহ না থাকে তাহলে সেখানে কোনোভাবেই ডেনিম উৎপাদন করা সম্ভব না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই সুন্দর একটা জিনিস।